হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিও কিন্তু খুবই খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে ভিডিওতে আমি আপনাকে সুজুকি GSX-R এর ভিডিও প্রাইস সম্পর্কে জানানোর চেষ্টা করব। বর্তমানে কিন্তু 45,000 টাকা ডিসকাউন্ট চলতেছে, এটার পুরোপুরি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর একটু কথা, যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো চলুন ফ্রেন্ডস, কথা বলে চিনা শুরু করা যাক আজকে ভিডিও। আমাদের লোকেশনটা হচ্ছে মগবাজার মোড়ে, মগবাজার মোড়ে এসে রাজ্জাক প্লাজা, রাজ্জাক প্লাজায় হচ্ছে আমাদের গ্র্যান্ড মোটরস অবস্থিত। এখানে আসলে পরে আমাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবসময় পাবে। এই যে তিনটা বাইক আছে, সুজুকি GSX-R, এটার মধ্যে একটা বিশাল অফার আছে। অফারটা আমার কিছুদিন আগেও দিছিলাম, ওটা শেষ হয়ে গেছিলো এক মাসের জন্য। এখন আমি আর 15 দিনের জন্য একটা অফার দেবো, যেটা এই 15 দিনের মধ্যে অল্প কিছু বাইক আছে, যে আগে আসবে সে নিতে পারবে। ছিল আপনার 3,85,000 টাকা, এখন 45,000 টাকা ডিসকাউন্ট দিছি, দি মাত্র 3,40,000 টাকা দিছি 15 দিনের জন্য। এই অফারটা আমার কাছে কিছু সংখ্যক বাইক আছে, এটা যে আগে আসবে সে নিতে পারবে, এবং ব্র্যান্ড নিউ এবং ইন্দোনেশিয়া ভার্সন। ইন্দোনেশিয়া ভার্সন দুটো কালার আপনার কাছে অ্যাভেলেবল? হ্যাঁ হ্যাঁ, এখন এই এই কালারগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা, দেখেন সামনে কিন্তু আর আসলে ভাই, এগুলো কিন্তু হচ্ছে নন এবিএস, এগুলো তো এবিএস নেই, এটা 2020-এর কালার। বিশের কালার এই এই কালারটা কিন্তু মার্কেটে নাই। নাই, এই গাড়িটা একসময় তো আপনার হট কেক ছিল, কিন্তু তারপর 21-এর কালার চলে আসছে। এখন এই কালারগুলো আমার কাছে আছে, নিতে পারবে অনলি 3,40,000 টাকা। 3,40,000 টাকা ঠিক। হাসান ভাই, এটাকে বলা হয় গতির দানব। গতির দানব, গতির দানব বলা হয়। এটা টপ স্পিড তো অনেক বেশি, তবে যত গতি তত ক্ষতি। হ্যাঁ, আচ্ছা, আপনি কাগজ করে দিতেছেন কত দিনের মধ্যে? এটা হাসান ভাই, আমি কাগজ যে যাই বলুক না কেন, কেউ হয়তো কম বলে বেশি বলে, আমি 20 দিনের মধ্যে নাম্বার দিয়ে দিই। আমাকে পাবে, আর এগুলা মূলত ঢাকার বাইরের কাস্টমারই বেশি আসে। এটা মূলত গতির দানব, সবাই জানে GSX-R ইন্দোনেশিয়া ভার্সন, নন এবিএস, এটা ডুয়েল ডিস্ক, এটা ওই ঢাকার বাইরে এই গাড়িগুলো অনেক বেশি আসে। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি বাইকের কালেকশনগুলো। তো এছাড়া কিন্তু তাদের কাছে প্রচুর কালেকশন আছে। আজকে ভিডিওতে এই দুইটা বাইকে দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নামাজ পড়বেন, আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম। قصص لا تكشف إلا بكتاب